অনুরোধ করব ও মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শিক্ষা দপ্তরের এই মুহূর্তে অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে যত তাড়াতাড়ি সম্ভব স্টুডেন্টদের বিভ্রান্তি দূর করার জন্য অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দেওয়া হোক এবং স্টুডেন্ট অভিভাবক এবং শিক্ষকদের চিন্তামুক্ত করা হোক পরীক্ষার ক্ষেত্রে। ভিডিও শুরুর প্রথমেই সকলকে জানাই হ্যাপি মাদার্স ডে। আজকে এই মাদার্স ডে তোমরা মায়ের সাথে অধিকাংশ সময় কাটাও। বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো পশ্চিমবঙ্গ বোর্ডের, তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য। কখন অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এটাই বলা থাকবে যে পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং অন্য কোনোভাবে তোমাদের মূল্যায়নের মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে কিংবা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনলাইনে এক্সামিনেশান নেওয়া হবে। এছাড়া তোমাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য এসেছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল যে তোমাদের নিজের এর স্কুলে পরীক্ষা দিতে হবে, সেখানে তোমরা বহু ও তোমাদের অভিযোগ বলেছো যে আমাদের স্কুল থেকে বাড়ির দূরত্ব অনেকটা দূর, সেক্ষেত্রে এ বাইরে রাস্তায় যদি কোনো সংক্রমিত হই আমি বা আমার পরিবারের কোনো ব্যক্তি যদি সংক্রমিত হয় সেক্ষেত্রে দায়িত্ব নেবে কে, এছাড়া জীবনের ঝুঁকিপূর্ণ পরীক্ষা কি আমাদের দিতেই হবে, সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করেছে কিন্তু আমাদের এখনও পরীক্ষা বাতিল হয়নি। সেই কারণেই তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে কিংবা কমেন্ট সেকশানে বলেছিলে যে একটি ভিডিও করতে সোশ্যাল মিডিয়ায় যাতে সেই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে অভিযোগ, আমাদের যে মন্তব্য, আমাদের যে সমস্যা, আমাদের যে বক্তব্য সেগুলো আমরা রাখতে পারি। সেই মতোই কিন্তু তোমরা যে অনুরোধ করেছিলে সোশ্যাল মিডিয়ায় আমাকে একটি ভিডিও আপলোড করতে, তোমাদের সমস্যার কথা তুলে ধরতে সেই ভিডিওতে, আমি তোমাদের সমস্যার কথা সেই ভিডিওতে তুলে ধরেছি এবং সেই ভিডিওটি তোমরা শেয়ারের মাধ্যমে তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাটা লিখে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করতে পারো। ও টুইটারে আমি ভিডিওটি আপলোড করেছি, ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করেছি এবং ফেসবুকেও ভিডিওটি আপলোড করেছি। তোমরা এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে তোমাদের যে সমস্যা রয়েছে সেটি সমস্যা তুলে ধরো এবং তার সাথে চাইলে তোমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারো WB এক্সাম ক্যান্সেল, WB মাধ্যমিক এক্সাম ক্যান্সেল, WB HS এক্সাম ক্যান্সেল, এই সমস্ত হ্যাশট্যাগও তোমরা ইউজ করতে পারো। এবং তোমরা ইনস্টাগ্রামে অনেকে বলেছো যে আমরা এই মুহূর্তে পথে নেমে আন্দোলন করব, আমি এখানে বলে রাখি যে এই মুহূর্তে পথে নেমে আন্দোলন বা অফলাইনে আন্দোলন কিন্তু আমি সমর্থন করি না এবং তোমাদের সেক্ষেত্রে জীবনের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে, কারণ এই মুহূর্তে একসাথে জমায়েত হওয়া কোনো মতেই সঠিক কাজ হবে না। সেই কারণে তোমাদের সকলকে বলবো, আমাদের হাতে এই মুহূর্তে প্রধান বড় অস্ত্র সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং তোমরাও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, সেই কারণে তোমাদের জন্য আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ফেলেছি, এই লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, ওখানে শেয়ার করো এবং তোমাদের যে সমস্যা সেটা তুলে ধরো। এবং আমিও আর তোমাদের মতন ওয়েট করতে পারলাম না যে কখন আর অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে, এত কিছু ঘটছে, এ সমস্ত জায়গায় পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে, বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন মতামত দিচ্ছে, তার সত্ত্বেও আমাদের রাজ্যের কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে না। সেই কারণে তোমাদের জন্য ভিডিও করেছি, তোমরা তোমাদের সমস্যা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরো এবং অবশ্যই তোমাদের জন্য সঠিক কোনো নির্দেশিকা আমাদের পক্ষে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে।